নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলা। দুর্গাপুজো একদম সামনে। 2019-এর দুর্গাপুজোর প্রস্তুতি তো অনেকদিন ধরেই শুরু হয়ে গেছে, তেমনি জিও বাংলাও তার প্রস্তুতি শুরু করে দিয়েছে। সেই সঙ্গে সেরাদের পুরস্কৃত করার জন্য জিও বাংলা তৈরি। সেই জন্যেই আমি মনীষা আর আমার সাথে আজ এই জিও বাংলা স্টুডিওতে উপস্থিত রয়েছেন বেহালা চৌরাস্তা মিলন মন্দির ক্লাবের সদস্যরা। প্রথমে পরিচয় করে নিই ক্লাবের মেম্বার সঞ্জয় মুখার্জির সাথে। নমস্কার, জিও বাংলায় আপনাকে স্বাগত। এরপর চলে আসি থিম আর্টিস্ট অনুপম মিস্ত্রির কাছে। নমস্কার দাদা, জিও বাংলায় আপনাকে স্বাগত। আর আছেন আরেকজন থিম আর্টিস্ট অমিত নস্কর। নমস্কার। নমস্কার। আচ্ছা, জিও বাংলায় আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। কেমন লাগছে আজ এখানে এসে? অসাধারণ। পুজো একদম সামনে, একদম সামনে, প্রস্তুতি তো একদম শুরু হয়ে গেছে অনেকদিন ধরে নিশ্চয়ই। অবশ্যই, আমরা প্রায় দু মাস ধরে আমরা তৈরি হচ্ছি। আচ্ছা, এই পুজোর সাথে কতদিন ধরে যুক্ত? এই পুজোর সাথে আমরা, আমি এবং অনুপম মিস্ত্রি দাদা, আমরা গত বছর 79তম বর্ষে থিম করেছি, এবার 80তম বর্ষে। 80তম, মানে অনেক পুরনো পুজো। একদম, অনেক পুরনো। আপনারা তো থিম আর্টিস্ট, থিম আর্টিস্টকে আমরা পেয়ে আজকে খুব খুশি, কারণ আমরা চাই সবসময় থিম আর্টিস্টরা থাকুক, কারণ তাদের যুদ্ধটা সবচেয়ে বেশি, তাই তো? এবার আমি জানতে চাইবো যে থিমটা কবে, কত বছর হলো এই পুজোর সাথে যে মানে থিমে এলো, কারণ 80 বছরের পুজো মানে অনেক পুরনো পুজো, তখন তো অন্যরকম পুজো হতো। কত বছর ধরে থিম চলছে এই পুজোতে? এটা আমার থেকে সব থেকে ভালো বলতে পারবে ক্লাব মেম্বার। একদম সত্যি, আপনি বলুন কত বছর হলো থিম পুজো এলো এই পুজোতে, আপনাদের বেহালা চৌরাস্তার এই পুজোতে? 5 বছর ধরে আমাদের থিমের পুজোটা হচ্ছে। থিমের সাথে আমাদের যে সাবেকিয়ানা ঠাকুর প্রতিমা, মানে প্রতিমাটা সাবেকি, প্রতিমা আমাদের একদমই সাবেকি, থিমটা হচ্ছে থিমের মতো। তো শেষ 5 বছর আমরা থিম করছি, আমাদের সাথে আমাদের আর্টিস্ট দাদারা লাস্ট 2 বছর ধরে কাজ করছেন, গত বছরও কাজ করেছেন এবং এই বছরও কাজ করবেন। আচ্ছা, আমি চলে আসবো এবার ওনার কাছে। থিমটা কি, কিছু কি বলা যাবে? এবছরের থিম বলতে পুরনো কলকাতাকে ফিরে দেখারও একটা ভাবনা আছে। বাহ, পুরনো কলকাতা। আচ্ছা, কিভাবে? ধরুন ওই আগেকার যেমন রাজবাড়িগুলো যেমন ছিল, ওই রকম ধরনের কিছু একটা করা হচ্ছে। আর কিছু হারিয়ে যাওয়া জিনিসগুলো আমরা এখানে তুলে ধরবো, যেগুলো আমাদের এখান থেকে হারিয়ে গেছে, যেগুলো আমরা ছোটবেলায় দেখে এসেছি এখন দেখতে পাচ্ছি না, সেরকম কিছু জিনিস তুলে ধরবো। আচ্ছা, তো কতদিন ধরে মানে পুজোর এই প্রিপারেশনটা শুরু হয়ে গেছে? এটা মানে আর এই পুরো থিমটা বানাতে মিনিমাম কতটা টাইম লাগছে? এটা মোটামুটি আরো 2 মাস আগে থেকে আমরা শুরু করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, তো প্রায় 3-4 মাসের একটা ব্যাপার। হ্যাঁ, 4 মাসের। আর পুজোর থিমটা যেটা আপনারা একদম অন্যরকম ভাবে ভেবেছেন, এটার আপনাদের কি জিনিসটা ইন্সপায়ার করলো হঠাৎ করে? কারণ এখন তো অনেকে অনেক রকম থিম করছে, পুরনো কলকাতার কথাটা হয়তো অনেকেই ভুলে গেছে, সেটা হঠাৎ কি ভেবে আপনাদের বললেন? আপনারাই ভাবলেন না অন্য কেউ? এটা হচ্ছে আমাদের ক্লাবের একজন সিনিয়র দাদা। আচ্ছা, ওনার চিন্তা ভাবনা ছিল, ওটাকে নিয়ে আমরা ডেভেলপ করেছি। তো আপনাদের কাছে শুনলাম যে আপনাদের থিমটা মানে বাইরেটা বোধহয় থিম বেসড, মূর্তিটা বোধহয়, মূর্তিটা সাবেকি কিন্তু থিমের ছোঁয়া দেওয়া হয়েছে টোটালটার মধ্যে। আচ্ছা, আপনার কাছে চলে আসবো একটা কোয়েশ্চেন করবো, কারণ আপনি তো অনেকদিন ধরে পুজোর সাথে, যেহেতু ক্লাবের মেম্বার, তো হঠাৎ করে 5 বছর আগে যখন আপনারা পুরনো পুজো থেকে নতুন পুজোয় আসলেন, তখন বয়স্ক লোকরা কি ধরনের রিয়্যাক্ট করলেন? মানে যারা এত বছর ধরে পুজোর সাথে যুক্ত, মিনিমাম 50 বছর ধরে যুক্ত এমন লোক তো অনেক পাওয়া যাবে, তারা কি বললেন? তারা বেশি কিছু বলেননি, তারা বলেছেন যে প্যান্ডেলটা থিম হচ্ছে হোক, মূর্তিটা যেন সাবেকি হয়, মানে দুজনের ছোঁয়াটাই রইল। একদম, ওই সাবেকি ঠাকুরটা মানে সাবেকিয়ানাটা আমরা চেঞ্জ করতে পারবো না, করিও না, আমাদের মূর্তি সাবেকি হয়। এবং দাদাদেরও প্রথম থেকেই বলা আছে যে যা খুশি থিম করো, মূর্তিটা আমাদের সাবেকি। তো আপনাদের এই ক্লাবে কতজন মেম্বার, কতজন পুজোর সাথে ইনভলভ? প্রায় 80 জন। 80 জন সবাই মিলে, মানে দিন রাত সবাই মিলে না হলেও 50 জন তো আছে, 50 জন মিলে কাজ করছে পুজোর সাথে। হ্যাঁ হ্যাঁ। তো সেখানে মহিলা মেম্বার কতজন? মহিলা মেম্বার 15 জন হবে। কতটা হবে তাদের দান, অবদান? তারাও কাজ করছে তাদের মতো। আচ্ছা, তো পুজোর 4 দিন কি কি প্ল্যান রয়েছে? পুজোর 4 দিন তো মণ্ডপে যেরকম পুজো হয় সেরকম পুজো থাকছেই, তার সাথে আমাদের ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত একটা ভোগের ব্যাপার থাকে, মানে পুরো
এলাকার লোকের জন্য। আচ্ছা, পুরো অধিবাসী কি আমরাও পার্টিসিপেট করব? একদম নিশ্চয়ই, জিও বাংলা দর্শকরা জানতে চাইবে, কারণ পূজো দেখতে গিয়ে খাওয়া হবে না এটা তো হতে পারে না, তাই তো? হ্যাঁ, তো মিলন মন্দির ক্লাবে পৌঁছালে পূজোর ভোগ পাওয়া যাবে, তাই তো? কোন কোন দিন পূজোর? একদম ষষ্ঠী থেকে দশমী। কি কি মেনু এটাও তো জানবো, ষষ্ঠীর দিন থাকছে, তাহলে তো দিনটা ঠিক করা যাবে, কোন দিন মিলন মন্দিরে ভালো মেনু সেদিনকে যাওয়া হবে ওখানে, তাই তো? তাই ষষ্ঠী থেকে নবমী আমাদের খিচুড়ি, তরকারি, চাটনি, পায়েস, এই মেনুই থাকছে। আর রবি দশমীর দিন থাকছে আপনার পান্তা ভাত। আচ্ছা, তারপর খিচুড়ি, বাহ, ছোলার ডাল, একদম দারুণ ব্যাপার, মানে একদম অন্যরকম। আমি তো এই রকম জিনিস নামে প্রথমে, আমাদের ক্লাবে এটা বরাবরই হয়ে আসছে, পূজোর চার দিনই আমাদের ভোগ হয় এবং এটা এলাকাবাসীদের জন্য। আর পূজোর চার দিনে পূজো ছাড়া আর কি কি প্ল্যানিং, মানে অনেকের অনেক ধরনের অনুষ্ঠান হয় বা কালচারাল প্রোগ্রাম হয়, সেগুলো কি কিছু হচ্ছে? না, পূজোর দিনগুলোই হচ্ছে না, আমাদের এমনি একদম আমরা পূজো নিয়েই ব্যস্ত। আর আপনাদের ক্লাবে সারা বছর পূজো ছাড়া আর কি কি ধরনের অনুষ্ঠান হয়? যেরকম রক্তদান শিবির, বসে আঁকো প্রতিযোগিতা বাচ্চাদের, কম্বল বিতরণ, বস্ত্র বিতরণ, পূজোর সময় একটা বস্ত্র বিতরণ হয় আমাদের ওপেনিং এর দিন। আচ্ছা, সেটা কবে? ওপেনিংটা কবে? তৃতীয়া, তৃতীয়া দিন। আর সেটা সেই দিন কি কোনো বিশেষ অনুষ্ঠান নাকি সেটা সারপ্রাইজ রাখবেন? ওটা সারপ্রাইজ থাকবে, এইটা কিন্তু কেউ বলছে না, মানে কোনো পুজো কমিটি আমার এখনো পর্যন্ত জানা নেই যারা উদ্বোধনের দিনটা ডিসক্লোজ করছে, পুজো থিম নিয়েও বলে দিচ্ছে, সব বলে দিচ্ছে, কিন্তু উদ্বোধন ওটা সারপ্রাইজ, ওটা সারপ্রাইজ, দেখতে হলে কিন্তু পৌঁছে যেতে হবে ওই পুজোতে। আচ্ছা, আমি আপনার কাছে এবার চলে আসবো, একটা কথা জানবো যে থিম আর্টিস্টদের তো প্রচুর হার্ডওয়ার্ক, প্রচুর হার্ডওয়ার্ক, তাদের ওপরে সবাই একদম যেন মানে ভরসা করে রয়েছে, তো আমি জানতে চাইবো যে এখনকার একদম এই মডার্ন জেনারেশন যেটাকে বলে মানে জেড জেনারেশন বা এক্স জেনারেশন, সেই জেনারেশনের একদম যারা স্কুলে পড়ছে, তারা এই ধরনের থিমের প্রতি কি খুব একটা ইন্টারেস্টেড? অবশ্যই ইন্টারেস্টেড হবে। মিলন মন্দিরের থিম, আমরা এমন একটা সাবজেক্ট নিয়ে কাজ করছি, পুরনো স্মৃতির পাতা থেকে আমরা থিমের নাম দিয়েছি, মানে পুরনো কলকাতা তো তারা জানেই না। এবার হচ্ছে এমনও আছে অনেক বাচ্চা বাচ্চা যারা, আর যাদের কথা আপনি বললেন, তারা যখন এই পুরাতন জিনিসটাকে যখন নতুন করে দেখবে, তখন তাদের মধ্যে একটা আলাদা ইমপ্রেশন হবে যে এটা ছিল, এটা হয়, ঠিক আছে? অবশ্যই ছোট বাচ্চারা দেখুন ইন্টারেস্টেড হয় একটা, মানে এই ছয় বছর থেকে দশ বারো বছরের মধ্যে একটা ইন্টারেস্ট থাকে, একটা পুজো, একটা নতুন ব্যাপার, আমি বলছি বারো থেকে আঠেরো ইভেন। এমন কি আপনাকে বলে দিই, এই থিমে ধরুন উত্তম সুচিত্রা থেকে ছবি বিশ্বাস থেকে এদের সিনেমার কিছু পোস্টারের মাধ্যমে আমরা দেখাবো, যেটা অন্যান্য আদার্স যারা ছোটরা আছে তারা হয়তো ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা মানে দেখে, ঠিক আছে, তারা যখন সেটা দেখতে পাবে, তারা যখন নতুন করে সেটা দেখতে পাবে, তাদের মনের মধ্যে একটা আলাদা ব্যাপার তো হয়েছে, সত্যি এটা তো হয়েছিল, এটাও তো একসময় সিনেমা হলে চলেছে, ঠিক আছে। তারপরে ধরুন ভিতর দিকটা তো আমরা একটা চিন্তা ভাবনা করেছি কি, যে কিছু কিছু জায়গাতে পুরাতন যে সমস্ত অ্যাডভার্টাইজমেন্টের পোস্টারগুলো হারিয়ে গেছে, যেমন আপনাকে আমি বলে দিই, দুয়ানা বাটার জুতো পাওয়া যেত, তাই দুয়ানাতে ধনুষ্টঙ্গার হইতে সাবধান, দুয়ানা বাটার জুতো পাওয়া যেত, দাদু খায় নাতি খায় থিন অ্যারোরুট বিস্কুট, অসাধারণ, ঠিক আছে। এই সমস্ত ব্যাপারগুলোকে আমরা এই থিমের মধ্যে রেখেছি, আশা করি মিলন মন্দিরের দর্শক এতে কোনোভাবেই মনে করবে না যে আমরা সত্যি এই থিমটা থেকে কিছু বুঝতে পারলাম না। অনেক পুরনো মানুষ তারা আবার পুরনো স্মৃতিগুলো, হ্যাঁ, তারা যখন পুরনো স্মৃতিগুলোকে সামনাসামনি দেখবে, তাদের মনের মধ্যে একটা আলাদা ব্যাপার তৈরি হয়েছে, সেই পুরাতন দিন আবার ফের নতুন করে আমরা দেখছি মিলন মন্দিরে, তাদের সেই স্মৃতিচারণ যেটা বলে না, মানে সেই দিনগুলো আবার মনে পড়ে। মিলন মন্দিরের যে সমস্ত ক্লাব সদস্যবৃন্দ থেকে আদার্স যারা যারা সিনিয়র আছেন, তারা প্রত্যেকেই মনে করেন যে থিম হোক, কিন্তু এমন থিম হোক যেটা সকলে বুঝতে পারে, এইটাই হচ্ছে ব্যাপার, যাতে ছোট থেকে একটা কানেকশন তৈরি হবে, আমার মনে হয় আপনাদের ছোট থেকে বড় থেকে প্রত্যেকই যাতে বুঝতে পারে যে হ্যাঁ, মিলন মন্দিরে একটা এলাম, এর একটা সাবজেক্ট নিয়ে কাজ করে এসেছি, ঠাকুরটাও দেখছি একটা সাবেকি, আমাদের প্রতিমা শিল্পী কালাচাঁদ রুদ্রপাল, কালাচাঁদদার সঙ্গে আমি যখন কথাবার্তা বলি, যে দাদাকে বললাম, দাদা আমাদের এই এই থিমের চিন্তা ভাবনা করা হয়েছে, আমি এবং এই দাদা দুজন মিলে প্ল্যানিংটা সমস্ত কিছু হয়েছে, আমাদের একজন সিনিয়র দাদা আছে ক্লাব সদস্যবৃন্দ, তিনি এই প্ল্যানিংটার ব্যাপারে আমাদেরকে আরেকটু ভালোভাবে বুঝিয়েছে, আমরা সেইটাকে আরও অন্যভাবে মডিফাই করেছি যাতে কীভাবে কী করা যেতে পারে। তো কালাচাঁদদাকে যখন বোঝালাম, কালাচাঁদদার ঠাকুরটার মধ্যেও একটা নতুন পুরনো দুটোকে মিক্স আপ করে একটা ঠাকুর আমাদেরকে সিলেকশন করে দিয়েছে, যেটা এখনকার যারা ছোট বাচ্চা থেকে যারা মিডিয়াম এবং যারা বয়স্ক এজের তাদেরও ভালো লাগবে।
বাহ, দারুণ দারুণ। সত্যি আপনাদের পুজো দেখার জন্য অবশ্যই যাব, এবং জিও বাংলার সকল দর্শককে বলবো, যারা এই আমাদের শোটা দেখছেন, যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই কিন্তু যাবেন, কারণ এই ধরনের থিম খুব কম জায়গাতেই দেখা যায় বলে আমার মনে হয়। আমি চলে আসি আপনার কাছে, একটা কথা জিজ্ঞেস করবো যে এত বড় পুজো, এত দিন ধরে পুজো, এখন পুজোর দিনও বেড়ে গেছে, এই যে এত কিছু সামলানো ক্লাব মেম্বার হয়ে বা ক্লাবের যারা সেক্রেটারি বা প্রেসিডেন্ট এই যারা এই জায়গাগুলোয় আছে, তাদের তো সেফটি সিকিউরিটির ব্যাপারটাও ভাবতে হয়, সেটা কি ধরনের বিশেষ ব্যবস্থা আছে আপনাদের? আমাদের পুরো মণ্ডপটাই আপনার সিসিটিভি ক্যামেরা দিয়ে ঘিরে রাখা হচ্ছে, তার সাথে তো সিকিউরিটি থাকছে, কলকাতা পুলিশ থাকছে, তাদের টিম থাকছে, তো যদি কোনো সমস্যা হয় তার জন্য সবসময় তৈরি আছে আমাদের ক্লাব। আচ্ছা, আর আমি জানতে চাইবো যারা একটু বয়স্ক বা যারা শারীরিকভাবে অনেক সময় সক্ষম নয় লাইনে দাঁড়িয়ে পুজো দেখা বা ছোটো ছোটো বাচ্চা, তাদের জন্য আলাদা করে ভিআইপি গেট করা হচ্ছে, তাদের আসলে তাদের জন্য কোনো লাইনও থাকছে না। মানে এবং যারা শারীরিকভাবে অক্ষম তাদেরকে আমাদের ক্লাবের মেম্বাররাই তাদেরকে নিয়ে একদম মণ্ডপের ভেতর দিয়ে প্রবেশ করি, একদম ঠাকুর দেখিয়ে তাদেরকে আবার বাইরে বের করে দেওয়ার মতো ব্যবস্থা। তার মানে সব রকমের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন এই ক্লাবের পুজোতে, তাই জন্য একদম সময় নষ্ট করবেন না, চলে আসবেন। আর একটা শেষ প্রশ্ন জিজ্ঞেস করছি যে জিও বাংলা শারদ সম্মান 2019 জন্য আমরা আপনাদের ডিজিটাল পার্টনার, তো জিও বাংলা এই ডিজিটাল পার্টনারে আপনাদের সাথে আছে, সেই জন্য আপনারা কিভাবে নিজেদের প্রস্তুতি নিচ্ছেন এই শারদ সম্মানের জন্য? প্রস্তুতি চলছে, প্রস্তুতি বেশ জোর কদমেই চলছে এইটুকুনি বলতে পারেন। আচ্ছা, এইটুকুনি বলতে পারেন। অনেক ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো, অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আর আপনাদের জিও বাংলা দর্শকদের বলছি, এই ধরনের আবার নতুন কোনো ক্লাব নিয়ে নতুন পুজো নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে, তো তাই জন্য কিন্তু দেখতে হবে, ততক্ষণের জন্য আপনাদের ওয়েট করতে হবে আর দেখতে হবে জিও বাংলা। নমস্কার।